নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দশই জানুয়ারি দু হাজার কুড়ি বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে এই চন্দ্রগ্রহণের এফেক্ট তুলারাশির কি পড়তে চলেছে অর্থাৎ কি তুলারাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি কোনো ভয় দেখানো নয় আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন সমস্যা আসলেও আপনারা যদি সতর্ক থাকেন নাকি না কিছুটা হল সেখান থেকে আপনারা রেহাই পেয়েছেন তো শুরু করা যাক ভিডিওটি তো বছরের প্রথম দশই জানুয়ারি শুক্রবার এই যে চন্দ্রগ্রহণ তুলা রাশির সাপেক্ষে নবম ঘরে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই গ্রহণ হতে চলেছে আমরা নবম ভাব থেকে কি বিচার করি আমরা নবম নবম ভাব থেকে বিচার করি ভাগ্য আমরা নবম ভাব থেকে বিচার করি উচ্চ শিক্ষা আমরা নবম ঘর থেকে বিচার করি পিতার স্থান তো এই যে নবম ভাবের উপর গ্রহণ চন্দ্রগ্রহণ তো এর এফেক্ট তুলা রাশির কি পড়বে প্রথম কথা বলি যারা উচ্চ শিক্ষাতে যুক্ত আছে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা আসবে অর্থাৎ আপনার চন্দ্রগ্রহণ ঠিক এক মাস পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে যারা পিএইচডি করছে বা মাস্টার ডিগ্রি করছে বা কোনো রিসার্চ নিয়ে পড়াশোনা করছে সেক্ষেত্রে কিছুটা হলো আপনাদের সমস্যা দেখা যাচ্ছে দুই নম্বর আপনাদের ভাগ্যের কিছুটা হানি হতে পারে এই সময় অর্থাৎ এই একটা মাস গ্রহণ হওয়ার জন্য অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেখান থেকে আপনারা কিছুটা হলেও আঘাত পেতে পারেন অর্থাৎ আপনাদেরকে টোটাল ভাগ্যের উপর নির্ভর করে থাকলে এ সময় হবে না এই একটা মাস দেখা গেল আপনি দশ টাকা পাওয়ার আপনার ভাগ্যে আছে সেখানে আপনি পাচ্ছেন ছ টাকা এই ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝাতে চাইছি অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে কিছুটা এফেক্ট দেখা যাচ্ছে তিন নম্বর আপনার পিতার সাথে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে পিতার পিতার সাহায্য ঠিকঠাক না পেতে পারেন এই সময়টা একটু পিতার হেলথের দিকেও একটু নজর দিবেন এবং পিতার ফাইনান্সিয়াল কন্ডিশন একটু সমস্যা আসতে পারে এই সকল দিকগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখুন দেখবেন কিছুটা হল হানড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট সমস্যা কেটে গেছে অবশ্যই পিতার হেলথের দিকটাও নজর রাখুন পাশাপাশি এই চন্দ্রগ্রহণের সময় আপনারা আপনাদের মায়ের চরণ স্পর্শ করুন এবং যাদের চন্দ্র রাহুযুক্ত চন্দ্র নিচস্ত চন্দ্র কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র ডিগ্রি কত দিক থেকে অবস্থান খারাপ সেক্ষেত্রে যদি আপনারা মায়ের চরণ স্পর্শ করেন এবং মায়ের সঙ্গে সদ্ব্যবহার রাখেন দেখবেন চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কিছুটা হল আপনাদের মধ্যে কম লক্ষ্য করা যাবে যাদের চন্দ্র খারাপ আছে তো আমি আমার জ্যোতিষ জ্ঞানে যেটুকুটা মনে হলো আপনাদেরকে জানালাম তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ